হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। অবশেষে এসে গেল সেই মুহূর্ত, যে মুহূর্তটার জন্য কিন্তু আমরা এতদিন ধরে ওয়েট করছিলাম, উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশিকা। হ্যাঁ বন্ধুরা, উচ্চশিক্ষা দপ্তর প্রত্যেকবারই কলেজ ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের আগে একটা করে গাইডলাইন প্রকাশ করে, সেই অনুযায়ী কিন্তু কলেজ ইউনিভার্সিটির সমস্ত ভর্তি প্রক্রিয়া হয়ে থাকে। উচ্চশিক্ষা দপ্তরের নোটিফিকেশন চলে এলো 2022-23 শিক্ষাবর্ষে অ্যাডমিশনের জন্য। কিসে কিসে? আন্ডার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট অর্থাৎ বিএ, বিএসসি, বিকম। পোস্ট গ্র্যাজুয়েটের ক্ষেত্রে আমরা যদি দেখি এমএ, এমএসসি, এমকম, তার পাশাপাশি বিভিন্ন পিজি ডিপ্লোমা কোর্সেস থেকে শুরু করে এভরিথিং, অর্থাৎ রাজ্যের সকল কলেজ এবং ইউনিভার্সিটির জন্য কিন্তু চলে এলো নির্দেশিকা, কিভাবে তারা ভর্তি করাবে, ভর্তির ফর্ম ফিল আপের জন্য, আবেদনের জন্য টাকা লাগবে কি লাগবে না। এবং তার পাশাপাশি আমরা যদি দেখি বিএড, এমএড, বিপিএড, এমপিএড অর্থাৎ শিক্ষক শিক্ষণের যে কোর্সগুলো রয়েছে, সরকারি বেসরকারি প্রত্যেকটা কলেজ এবং ইউনিভার্সিটির জন্য কিন্তু চলে এলো নির্দেশিকা। সেই নির্দেশিকাটি আমি তোমাদেরকে জানাবো যে সেখানে ঠিক কী কী বলা হলো। তার আগে বলবো, যারা নতুন আছো এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে সব আপডেট করে টাইম টু টাইম তোমরা এখান থেকে পেয়ে যাও। ভিডিওটি প্লিজ একটু প্রচুর শেয়ার করে দিও, যাতে প্রত্যেকে তোমরা আজকের এই ভিডিও থেকে পুরো তথ্যটা জানতে পারো, এবং সেই হিসেবেই কিন্তু তোমাদের অ্যাডমিশন প্রসেসটিও শুরু হবে। কবে থেকে ভর্তি শুরু হবে, কবে তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হবে, কবে ভর্তি শেষ হবে, পুরো বিস্তারিত বলতে চলেছি এই ভিডিওতে। প্রথমত বলা হচ্ছে উচ্চ মাধ্যমিকের যে রেজাল্ট পাবলিশ হয়েছে, সেই রেজাল্ট তো পাবলিশ হয়েছে, তার পাশাপাশি এখন ইকুইভ্যালেন্ট যে এক্সামগুলো হয়েছে তার পাশাপাশি সিবিএসসি, আইসিএসসি, সেই রেজাল্টগুলো আসতে দেরি আছে। সেই রেজাল্টগুলো আসার সাথে সাথেই কিন্তু ভর্তি প্রক্রিয়া শুরু হবে। দেখো কবে থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে। প্রথমত এটা সমস্ত ডিফারেন্ট যে সমস্ত ইউনিভার্সিটি রয়েছে, স্টেট গভর্নমেন্ট অ্যাডেড বা ফান্ডেড ইউনিভার্সিটি, প্রত্যেকের জন্য কিন্তু এই মডালিটিস। প্রথমত এখানে বলা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট কোর্সের। তোমাদের আবার প্রশ্ন থাকতে পারে যে পোস্ট গ্র্যাজুয়েটে এবার এন্ট্রান্স হচ্ছে নাকি হচ্ছে না, সেটাও তোমাদের জানাচ্ছি। প্রথমত আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে 18 জুলাই থেকে তোমাদের ভর্তি প্রক্রিয়া শুরু হবে, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে প্রত্যেকটা কলেজে, এবং কমপ্লিটেশন অফ দ্য অনলাইন পোর্টাল অর্থাৎ 5 আগস্টের মধ্যে অনলাইন ভর্তি প্রক্রিয়ার যে ফর্ম ফিল আপ সেটা কমপ্লিট হবে, এবং মেরিট লিস্ট পাবলিশ হবে 16 আগস্টের মধ্যে, এবং অ্যাডমিশন কিন্তু কমপ্লিট করে নিতে হবে 15 সেপ্টেম্বরের মধ্যে। অর্থাৎ সমস্ত কলেজে ভর্তি বিএ, বিএসসি, বিকম 15 সেপ্টেম্বরের মধ্যে কমপ্লিট করে নিতে হবে, এবং 19 সেপ্টেম্বর থেকে তোমাদের কিন্তু ক্লাস শুরু হবে। কবে থেকে ক্লাস শুরু হবে তাহলে দেখে নিলে 19 সেপ্টেম্বর। এখন এখানে এরকমভাবে নির্দেশিকা দেওয়া থাকলেও একটু এদিক ওদিক ডেট হতে পারে। এবার আসছে পোস্ট গ্র্যাজুয়েশনের যে অ্যাডমিশন। পোস্ট গ্র্যাজুয়েটের বলে রাখা ভালো, ক্যালকাটা ইউনিভার্সিটির যে রেজাল্ট সেটা কিন্তু সেপ্টেম্বরের আগে পাবলিশ হবে না, সেটা বলাই হচ্ছে। এখানে কি বলা হচ্ছে, 31 আগস্টের মধ্যে ফাইনাল সেমিস্টারের যে রেজাল্ট সেটা কিন্তু পাবলিশ করে দিতে বলা হচ্ছে, এবং 1 সেপ্টেম্বর থেকে তোমাদের আন্ডার গ্র্যাজুয়েটের রেজাল্টের পর 1 সেপ্টেম্বরের থেকে তোমাদের কিন্তু এই ভর্তি প্রক্রিয়া শুরু হবে পোস্ট গ্র্যাজুয়েশনে, এবং 15 সেপ্টেম্বরের মধ্যে পোস্ট গ্র্যাজুয়েশনের যে ভর্তি প্রক্রিয়ার ফর্ম ফিল আপ সেটা কমপ্লিট হবে অল ওভার ওয়েস্ট বেঙ্গলের যতগুলো ইউনিভার্সিটি রয়েছে তাদের। নেক্সট আসছে 20 সেপ্টেম্বরের মধ্যে পোস্ট গ্র্যাজুয়েশনের যে পাবলিকেশন অফ মেরিট লিস্ট সেটা কমপ্লিট করতে হবে, এবং অ্যাডমিশন কিন্তু 21 অক্টোবরের মধ্যে কমপ্লিট করতে হবে বলা হচ্ছে। কিন্তু যদিও এই সময় ভর্তি প্রক্রিয়া কীভাবে হবে সেটা সন্দেহ আছে, কেননা সেই সময় কিন্তু কলেজে সেই সময় কিন্তু ছুটি চলবে, কেননা পুজোর ছুটি রয়েছে। 21 অক্টোবরের মধ্যে পুরো পোস্ট গ্র্যাজুয়েশনের যে ভর্তি সেটা কমপ্লিট করতে হবে, এবং 1 সেমিস্টারের ক্লাস কিন্তু শুরু হবে নভেম্বরের 1 তারিখ থেকে। অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েশনের 1 সেমিস্টারের ক্লাস শুরু হচ্ছে নভেম্বরের 1 তারিখ থেকে। সম্পূর্ণ যে অনলাইন অ্যাডমিশন প্রক্রিয়া হবে, মেরিট বেসড অ্যাডমিশন হবে, কোনো এন্ট্রান্সের কথা কিন্তু এখানে বলা হয়নি, বিশেষ করে আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রে, পোস্ট গ্র্যাজুয়েটটা আসছি। এবং কোনোরকম ফিজিক্যাল প্রেজেন্স কিন্তু আমাদের ইউনিভার্সিটি বা কলেজে থাকতে হবে না। নেক্সট আসছে কোনোরকম চার্জ কিন্তু নেওয়া যাবে না ফর্ম ফিল আপের জন্য, প্রসপেক্টাসের জন্য ফোন কলের মাধ্যমে জানানো হবে যে তোমরা এলিজিবল, তোমরা অ্যাডমিশন নিতে পারো। তার পরবর্তী ক্ষেত্রে এখানে বলা হচ্ছে, অর্থাৎ এখানে কোনো পয়সা কিন্তু এবার লাগছে না ফর্ম ফিল আপের ক্ষেত্রে, এটা বলা হচ্ছে। কিন্তু যারা অলরেডি টাকা নিয়ে নিচ্ছে বিভিন্ন অটোনোমাস কলেজ, তাদের ক্ষেত্রে কী হবে সেটা কিন্তু একটা প্রশ্ন উঠছে। আশা করি তাদের রিফান্ড দিয়ে দেওয়া উচিত স্টুডেন্টসদের। নেক্সট আসছে পেমেন্ট শুড বি ডান থ্রু ই পেমেন্ট, অর্থাৎ অনলাইন পেমেন্ট বা ব্যাংকে গিয়ে পেমেন্ট করতে পারো অ্যাডমিশন ফিস যেটা তোমাদের থাকবে। লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেটদেরকে কিন্তু ভেরিফিকেশান করতে হবে, ডকুমেন্ট ভেরিফিকেশান অবশ্যই প্রয়োজন রয়েছে। ডকুমেন্টে যদি কারোর কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু ভর্তি ক্যান্সেল হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা পিজির ক্ষেত্রে বলা হচ্ছে, লাস্ট
দুবছর ধরে পিজিতে যেভাবে অ্যাডমিশন হচ্ছিল আমরা জানি মেরিট বেসড অ্যাডমিশন, এবছরও কিন্তু মেরিট বেসড অ্যাডমিশন হতে চলেছে। কেননা 80-20 রেশিওতে ভর্তি হবে সেটা বলে দেওয়াই হয়েছে এবং সম্পূর্ণটা মেরিট বেসিস হবে, কোনো এন্ট্রান্সের প্রয়োজন নেই, এটা উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে। দেখো 80-20 রেশিওটা কি, তুমি ধরো ক্যালকাটা ইউনিভার্সিটি বা তুমি ধরো WBSU এর স্টুডেন্ট, WBSU বা ক্যালকাটাতে যখন পিজি অ্যাডমিশন হবে বা নর্থ বেঙ্গলে যখন পিজি অ্যাডমিশন হবে তখন কি হবে, তুমি যেহেতু ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসের স্টুডেন্ট হও বা ইউনিভার্সিটির যে কোনো কলেজের স্টুডেন্ট হও, তুমি সেই ইউনিভার্সিটির হোম স্টুডেন্ট, তুমি কিন্তু 80% ক্যান্ডিডেট, অর্থাৎ ভর্তির টোটাল যে সিট থাকবে 80% থাকবে নিজের ইউনিভার্সিটির স্টুডেন্টসদের জন্য আর 20% থাকবে আদার ইউনিভার্সিটির স্টুডেন্টসদের জন্য। অর্থাৎ আমি মনে করো নর্থ বেঙ্গলের স্টুডেন্ট, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির স্টুডেন্টস হিসেবে তুমি 80% যে সিট সংরক্ষিত সেখানে চান্স পাবে, আর যদি তুমি WBSU বা ক্যালকাটা থেকে নর্থ বেঙ্গলে ভর্তি হতে যাও সেক্ষেত্রে তুমি কিন্তু 20% যে সিট থাকবে সেই যে রেশিও বা সেই কোটার মধ্যে তুমি পড়বে। তো আশা করি 80-20 রেশিওটা ক্লিয়ার করতে পারলাম। নিজের ইউনিভার্সিটির স্টুডেন্টসের জন্য 80% এবং অন্য ইউনিভার্সিটির স্টুডেন্টসদের যদি সেখানে ভর্তি হতে আসে তাহলে 20%-এর মধ্যে, কোনো রকম এন্ট্রান্স কিন্তু হবে না, এবারেও কিন্তু সেটা বলা হলো। কিন্তু এক্ষেত্রে প্রবলেম হবে যে সমস্ত ইউনিভার্সিটি অনলাইন পরীক্ষা দিচ্ছে তাদের মার্কস বেশি হবে, আর যারা অফলাইন পরীক্ষা দিচ্ছে তাদের ক্ষেত্রে চান্স পাওয়াটা কিন্তু যথেষ্ট সমস্যা। এটা গেল তোমাদের UG এবং PGদের জন্য। এবার প্রশ্ন থাকতে পারে, দাদা আমাদের B.Ed, M.Ed, M.Ed, BPED এর অ্যাডমিশন কিভাবে হবে? তার জন্য কিন্তু বলে দেওয়া হয়েছে B.Ed, M.Ed, BPED এর যে ভর্তি প্রক্রিয়া সেটা শুরু হবে 1 সেপ্টেম্বর থেকে আন্ডার গ্রাজুয়েটের রেজাল্টের পর। B.Ed, M.Ed যেগুলো রয়েছে, BPED সমস্ত এখানে অ্যাডমিশন কিন্তু অনলাইন বেসড হবে। অ্যাডমিশন সেলফ ফিনান্সিং কলেজের জন্য সেখানেও কিন্তু অনলাইন প্রক্রিয়া হবে এবং সেন্ট্রালাইজড পোর্টাল যেটা WBU TTP এর ওয়েবসাইট থেকে সরাসরি হয়ে থাকে এবারেও কিন্তু সেটা হবে। অর্থাৎ B.Ed ইউনিভার্সিটির আন্ডারে যে যে কলেজগুলো আছে বা যে যে কলেজগুলো রয়েছে সেখানে কিন্তু এইভাবে ভর্তি প্রক্রিয়া হবে। নেক্সট রয়েছে সেলফ ফিনান্সিং কলেজ, সেখানে কিন্তু অনলাইন মোডে হবে এবং 5% গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট অ্যাডেডের জন্য কিন্তু তোমাদের NCT রুলস অনুযায়ী ডেপুটেড টিচারদের জন্য থাকবে 5% সিট। কিন্তু হোম ইউনিভার্সিটি বা অ্যাওয়ে ইউনিভার্সিটির জন্য 80-20 রেশিও থাকবে। যাদবপুর ইউনিভার্সিটিতে B.Ed অ্যাডমিশন হয়, কল্যাণ ইউনিভার্সিটিতে B.Ed হয়, বর্ধমান ইউনিভার্সিটিতে B.Ed হয়, সেখানে কিন্তু 80-20, অর্থাৎ 80% নিজের ইউনিভার্সিটির স্টুডেন্টসও ভর্তি হতে পারবে এবং 20% বাইরের ইউনিভার্সিটির স্টুডেন্টসও ভর্তি হতে পারবে। সাপোজ 80% সিট যদি বাইরের নিজের ইউনিভার্সিটির স্টুডেন্টসও ভর্তি হতে না পারে তখন বাইরের স্টুডেন্টসরা বাদবাকি সিট কিন্তু ভর্তি করতে পারবে এটা বলা হচ্ছে। এবং B.Ed এর ফর্ম ফিল আপের ক্ষেত্রে কোনো রকম যে ফর্ম ফিল আপের চার্জ সেটা নেওয়া যাবে না বলা হচ্ছে। এবং মেরিট বেসড অ্যাডমিশন হবে সরাসরি বলা হচ্ছে, পেমেন্টও কিন্তু B.Ed M.Ed-দের ক্ষেত্রে অনলাইনে হবে সেটাও বলা হচ্ছে। এবার বলা হচ্ছে কি, সেলফ ফিনান্সিং যে সমস্ত কলেজ রয়েছে তাদের পার ইয়ার 75,000 টাকার বেশি তারা কোনো স্টুডেন্টের কাছ থেকে নিতে পারবে না, অর্থাৎ পার অ্যানাম 2 বছরে 1.5 লাখ টাকা সর্বোচ্চ তারা নিতে পারবে, তার বেশি কিন্তু নিতে পারবে না কোনো কলেজ, এটা বলেই দেওয়াই হচ্ছে। নেক্সট রয়েছে যে তোমাদের ফর্ম ফিল আপের চার্জ বা রিফান্ডেবল কশন মানি সেগুলো তো রয়েছে। তারপর দেখো এই B.Ed এর ভর্তি প্রক্রিয়া শেষ হবে কিন্তু 29 সেপ্টেম্বরের মধ্যে এবং ক্লাস স্টার্ট হবে 11 সেপ্টেম্বরের মধ্যে এটা বলা হচ্ছে, এবং ডকুমেন্টস ভেরিফিকেশন বা বাদবাকি যা কিছু সেগুলো কিন্তু পরপর করে নিতে হবে। সুতরাং B.Ed অ্যাডমিশনের জন্য যারা প্রাইভেট অ্যাডমিশন নিতে চাইছো তারা সিট বুকিংয়ের যে প্রসেস সেটা ফলো করো এবং গভর্নমেন্টের জন্য ফর্ম ফিল আপের যে প্রসেস সেটা হবে। সমস্ত তথ্যটা তোমাদের দেবো যখনই অ্যাডমিশন প্রসিডিওর শুরু হবে, ফর্ম ফিল আপ থেকে শুরু করে এভরিথিং। সুতরাং তোমরা আজকের এই ভিডিওটা প্রচুর শেয়ার করো যাতে তোমাদের সমস্ত তথ্যটা তোমরা পেয়ে যাও। ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট।